সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর আব্দুল বারির সাথে আলাপচারিতা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোজাম্মেল হোসেন, আমার সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারি। ডক্টর আব্দুল বারি, আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে এবং দর্শক মণ্ডলীকে অজস্র ধন্যবাদ। ডক্টর আব্দুল বারির সাথে দর্শকরা, আমরা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম প্যারেন্টিংয়ের বিষয় নিয়ে। আজকে একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, জরুরি বিষয় আমরা কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে বাচ্চারা যখন কোনো কারণে বাচ্চাদের সাথে সোশ্যাল সার্ভিস ইনভলভ হয়ে যায়, বাবা মার কোনো আচরণের কারণে হোক, যে বিষয়টা হয়তো আমরা মানে আইন ভঙ্গ করে কিছু করার কারণেই হোক, তখন সেখানে বাচ্চা বাবা মার রিয়াকশনটা কী হবে এবং এ ব্যাপারে কী কী হতে পারে, এই বিষয়টাকে আমরা ডক্টর বাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। ডক্টর আব্দুল বারি, আপনি জানেন যে আমাদের সমাজে মাঝে মাঝে নট নেসেসারিলি অফ দ্য টাইম কিছু কিছু বাবা মা বোকামির কারণেই হোক এমন কিছু বোকামি করে বসেন বাচ্চাদের প্রতি, যার কারণে দেখা যায় যে সোশ্যাল সার্ভিস ইনভলভ হয়ে পড়ে, মারধর খুব বেশি করেছেন বা এমন কাজ করেছেন যেটার জন্য তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে যায় অথবা বাচ্চাদেরকে না নিলেও সুপারভিশন এসে করে। এই বিষয়গুলোকে আপনি প্রথম যখন এটা হয় তখন বাবা মাদেরকে কী 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 করা দরকার ইমিডিয়েটলি? যদি এটা অলরেডি সোশ্যাল সার্ভিস ইনভলভ হয়ে যায়, তখন ওই বাপ মা যদি সোশ্যাল সার্ভিসের সিস্টেম এবং কী কারণে এটা হয়েছে যদি না বুঝেন, পরিচিত নলেজেবল কারোর সাথে পরামর্শ করা দরকার অবভিয়াসলি, কারণ বাংলাদেশে এগুলো আমরা দেখি নাই, হয় নাই আর কি। কিন্তু এখানকার প্রফেশনালরা এই কাজটা করে এবং তারা কোনো একটা যুক্তির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়ে এই জিনিসটা করে। সুতরাং এটা বোঝা দরকার প্রথমে যে কী কারণে হলো, গায়ের জুড়ে অন্যায় করে ফেলছে সোশ্যাল সার্ভিস বলে তাদেরকে দোষারোপ করাটা মানে করা যেতে পারে কিন্তু লাভ হবে না কোনো, এই একটা জিনিস। তো এই এর জন্য প্রথম থেকে যে জিনিসটা বাপমার খেয়াল রাখা দরকার যে কোন কোন কারণে নিজের ছেলে মেয়েদেরকেও আমরা হারাতে পারি সোশ্যাল সার্ভিসের কাছে, এটা প্রত্যেকটা বাপমার মৌলিক একটা জ্ঞান দরকার। এটা ফ্যামিলির মধ্যে অথবা পরিচিত শিক্ষিতদের মধ্যে অথবা টিচার যদি কেউ থাকে সোশ্যাল সার্ভিসের কাছ থেকে জানা দরকার। এটা প্যারেন্টিং কোর্সে অনেক সময় দেখি অনেক বাপ মা এগুলো জানেন না। চারটা কারণে, যেটাকে বলে চাইল্ড প্রোটেকশন ইস্যু আছে, চারটা ইস্যুতে যদি বাপ মা যদি রং রোল প্লে করে তাহলে কিন্তু তাদের সোশ্যাল সার্ভিসে আটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা হলো বেসিক্যালি এগুলো হলো অ্যাবিউস, চাইল্ড অ্যাবিউস। একটা হলো ফিজিক্যাল অ্যাবিউস। আমরা অনেক সময় রাগের বশত ছেলে বা মেয়েকে হয়তো চোর থাপড় মেরে থাকি আর কি, যেটা মারা মুঠেই ঠিক না। আগে এটা হয়তো, এখন অনেকেই জেনে ফেলার কারণে এটা করেন না, কমে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখা দরকার যে নিজের ছেলে বা মেয়ে যখন ছোট থাকে তখন যদি তাদেরকে জুড়ে শক্ত করে হাতও ধরি, এখানে একটা বাচ্চা 3-4 বছরের বাচ্চা বা 5-6 বছরের বাচ্চা, বাপ শক্ত মানুষ হাতটা ধরে ফেললো, হয়তো একটু জুড়ে লেগে গেল আর কি, রাগের বসাতে ধরে ফেললো, এখানে দাগ মার্ক হয়ে গেল, একটু মার্ক হলো। এবং এটা যদি এই বাচ্চা যদি বলে দেয় অথবা তার কোনো টিচার যদি তাকে দেখে তোমার এখানে হাতে কি হয়েছে, তখন সে যদি ছেলে সত্য কথা বলে ফেলে, তখন বাপ হয়তো এটা ইচ্ছা করে করে নাই কিন্তু রাগের বসাতে করছে কিন্তু খেয়াল করে নাই, তখন দ্যাট উড বি রিপোর্টেড ইন দি চাইল্ড প্রোটেকশন ইয়ের মধ্যে সিনিয়র অফিসারের কাছে, এবং ওই টিচার বলতে হবে, কারণ তাহলে তার চাকরি চলে যাবে। দেন প্যারেন্টস উইল বি ডিফিকাল্টিস। আরেকটা হলো যে যদি তাদেরকে ইমোশনালি অ্যাবিউজ করে, ইমোশনালি বলতে তাদেরকে ভয় দেখানো অথবা থ্রেটন করা। আমরা অনেক সময় ছেলে মেয়ের প্রতি যখন আমাদের কথা শুনে না, জোরে বলে থাকি পুলিশে ডাকবো অথবা বাংলাদেশে পাঠিয়ে দেবো অথবা দিব একটা মায়ের, এই সমস্ত কথা বলি আমরা, এগুলো যদি কোনো কোনো ক্ষেত্রে ছেলে মেয়েদের মনে বুলি করা, যেটা বলা হয় বুলিও হতে পারে, এটা সরাসরি বুলি তো পিতা মাতা তো বুলি করতে পারেন, করতে পারে, বুলিটা শুধু পিয়ার্স থেকে আসে না, পিতা মাতারও বুলি করেন বাচ্চাদের। এগুলো ছেলেমেয়েরা যদি সহজভাবে নাই সেটা হলো, কিন্তু কোনো কোনো ছেলে মেয়ে যদি বিরক্ত হয়ে স্কুলে বলে দেয় আমার আব্বা মা আমাকে এরকম করছে আর কি, মানে ইউ নেভার নো, বিকজ ছেলে মেয়ে অনেক সময় মানে বাপ মাকে বিপদে ফেলার জন্য করতে পারে। অনেকে বাপ মাকে উপরে এত রাগ গুসা হয়ে গেছে যে হোয়াট এভার হ্যাপেন্স, ছেলে মেয়েদের তো এত ম্যাচিউর বুদ্ধি নাই, অথবা মনটা খারাপ আছে কিন্তু টিচার জিজ্ঞাসা কী হয়েছে তোমার, আমার আব্বা মাকে এটা বলছে আর কি, দিস কুড বি এ ইস্যু অফ চাইল্ড অ্যাবিউস।
তিন নম্বর একটা হতে পারে যে নেগলেক্ট। আমরা টিচার যারা আমরা ছিলাম, আমরা দেখেছি স্কুলে যখন একটা বাচ্চা সিলেবামে আসে, তার কাপড় জুতা কাপড় ছুঁড়ে দেখলে বোঝা যায় যে ওয়েদার দিস বয় অর গার্ল ইজ লুকড আফটার প্রপারলি, তার কাপড়টা ওয়াশ হয়েছে কিনা, নাকি তিন চার সপ্তাহ ময়লা কাপড় চোপড় পরে আসতেছে, সারা শরীরে ময়লা, গোসল করে না, চুল উস্কু খুস্কু, জুতা কোনো ইয়ে নাই, দেখতে মা আন্ডারওয়েট লাগতেছে, আন্ডারওয়েট লাগ, এই সমস্ত মিলে তাদের মধ্যে যদি সন্দেহ হয় যে হোয়াটস হ্যাপেনিং টু দ্য চাইল্ড, ইজ হি বিং লুকড আফটার প্রপারলি অ্যাট হোম, তখন একটা হতে পারে। আর আরেকটা ডেঞ্জারাস হলো সেটা হলো সেক্সুয়াল অ্যাবিউজ। এটা অনেক সময় এই সমস্ত দেশে যেখানে বিয়ে কম এবং ব্লেন্ডেড বা এক্সটেন্ডেড ইয়ে ফ্যামিলি, যেখানে পার্টনার চেঞ্জ করে যখন নিজের মানে উঠন্ত মেয়েকে নিয়ে অন্য ঘরে চলে যায়, আমাদের কমিউনিটিতে এটা বোধহয় কম, আমাদের কমিউনিটি এখনো কম আছে আল্লাহর রহমতে। তো এই জন্য আমাদের খেয়াল রাখা দরকার যাতে এটা না হয়, কারণ হলো পার্টনার চেঞ্জ করে যখন 10-11-12 বছরের মেয়ে নিয়ে অন্যের ঘরে চলে গেল, তখন যদিও যেহেতু তার সাথে বিয়েই হয়নি, তার সাথে থাকতেছে, তখন ওই বাপ মানে সৎ বাপ অথবা তার যে যারা আছে তারা এই প্রথম তো মেয়েটাকে হয়তো ভাবে নাও দেখতে অন্যভাবে দেখতে পারে, খারাপ কিছু করতে পারে আর কি। এই সেক্সুয়াল অ্যাবিউসটা একটা ডেঞ্জারাস এই সমাজে আর কি। সুতরাং এই চারটা জিনিসের ভায়োলেশন যদি হয়, নিজের ছেলে মেয়ের সাথেও যদি নেগলেক্ট অথবা এগুলো হয়, বলতে পারে যে আমার ছেলে আমি যাচ্ছে তাই করবে, ইউ ক্যানট সে দ্যাট, আমার ছেলে বা আমার মেয়ে বলে আমি তাকে না খাওয়াই রাখবো, আমার প্রপার্টি রাখবো, এটা আমার প্রপার্টি নয়, রাষ্ট্রের একটা অধিকার আছে আইন অনুযায়ী এখানে, দেন পিপল উইল ফল ইন টু দি ট্রাবল অ্যান্ড সোশ্যাল সার্ভিস ইনভলভ হবে, প্রমাণ করতে হবে যে না আমি এটা করি নাই অথবা এটা করছি ভুল হয়ে গেছে, অথবা যদি দেখা যায় যে বাপ মা কোঅপারেট করে না তখন জেলও যেতে পারে। এখন এটা অনেক সময় যে এটা তো আপনি স্কুলে বললেন, স্কুলে স্কুলের বিষয়ে, তো পাবলিকলি যদি কোনো এই এই ইমোশনাল এবং কেউ ফিজিক্যাল অ্যাবিউজ করে রাস্তার মধ্যে বাচ্চাদেরকে, তাহলে কি সোশ্যাল সার্ভিসে যেতে পারে কিনা? তাহলেও হতে পারে যদি কেউ এটাকে অবজার্ভ করে অথবা কেউ যদি এটাকে রিপোর্ট করে পুলিশের কাছে অথবা সোশ্যাল সার্ভিসে রিপোর্ট করতে পারে। এই দেশে আছে না যে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেল, একটা গাড়ি ভেঙে চলে গেছে কিন্তু রিপোর্ট করে নাই পুলিশে, কিন্তু খবর দেখা গেছে যে উইন্ডো দিয়ে এক মহিলার ছবি তুলে রাখছে, দেশে পুলিশের কাছে পাঠিয়ে দেয়, এরকম তো হতে পারে। দিস ইজ এন ওপেন সোসাইটি এবং বর্তমানে ক্যামেরা দিয়ে ছবি তোলা মোটেই কঠিন না, সিসিটিভি দূরের কথা, এখন প্রত্যেকের কাছে মোবাইলের মধ্যে পাওয়ারফুল ক্যামেরা আছে, একটা ছবি তুলে রাখলো যে হি ইজ অ্যাবিউজিং দিস পার্সন অ্যাবিউজিং এ চাইল্ড, তখন এটা ছবিটা দিয়ে দিল আর কি। এটা তো পুলিশও তার রিপোর্ট করতে পারে, পুলিশে রিপোর্ট করতে পারে, সোশ্যাল সার্ভিসে রিপোর্ট করতে পারে, মানে এখানে সিভিক রেসপন্সিবিলিটি অংশ হিসেবে অনেকে করে, এটা অনেকে অ্যাভয়েড করে, অনেকে করবে। সুতরাং আমাদের আইনের মধ্যে পড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, নিজের ছেলে মেয়েকে অ্যাবিউজ করার তো প্রশ্নই আসে না, এটা যদি কেউ করার চিন্তা করে এটা চিন্তাটাও অন্যায় চিন্তা, আর রাস্তাঘাটে তো করার প্রশ্ন ওঠে, কারণ একটা বেজ্জত, এটা এম্বারাসমেন্ট, ইট উইল গিভ এ ভেরি রং ইম্প্রেশন অ্যাবাউট আওয়ার কমিউনিটি, যে বাঙালির এটা করেছে, মুসলমান এটা করেছে, এশিয়ান এটা করে, মানে দিস ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় যে বাচ্চারা যেমন মনে করেন যে এই বিভিন্ন জায়গায় যায় পড়াশোনা করতে যায় বা স্কুলেও যায়, অনেক সময় বুলিড হয় বা ইয়ে হয়, যখন এটা হচ্ছে ওয়ান সাইডেড প্যারেন্টের রিপোর্ট করা হয়, তখন বাচ্চারা যদি বুলি হয় স্কুলে বা কোনো সাফার করে কিছু বা কোথাও গিয়ে সাফার করে, এটা এখানে প্যারেন্টরা রিপোর্ট করতে পারেন কিনা? এখানে ছেলে মেয়েদেরকে যেটা করতে হবে, এই যে ওয়ান টু ওয়ান ডিসকাশন, ফ্যামিলি ডিসকাশন যেগুলো বলে এসেছি আমরা এতদিন ধরে, সেটা হলো যে ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে, কারণ উই লিভ ইন এ সোসাইটি উইচ ইজ নট পারফেক্ট, কোনো সোসাইটি পারফেক্ট না, সে বুলিট হতে পারে অথবা ইসলাম হোমিক অ্যাটাক হতে পারে, অনেক কিছু হতে পারে। এই ছেলে বা মেয়ে যেন রাস্তায় ভয়ের মধ্যে না চলে, তার মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে, কোনো কিছু হইলে যেন রিপোর্ট করে সে টিচারকে বলে এবং ফ্যামিলিতে এসে বলে, তখন হবে কি যে রিপোর্ট যদি করে তখন স্কুলে তাকে ডিল করতে হবে, ফ্যামিলি জানলে ফ্যামিলি স্কুলের সাথে আলাপ করবে, এবং স্কুলে যে কোনো বাচ্চা দেওয়ার আগে একটা স্কুলের মধ্যে বুলিং পলিসি আছে কিনা, বিহেভিয়ার পলিসি আছে কিনা, এনি এডুকেটেড অর কনসিয়াস প্যারেন্ট উইল লুক ইন টু দ্যাট ইনফরমেশন, এবং স্কুলকে তারা এই পলিসি তারা রাইট আছে কালেক্ট করে তারা পুরো দেখতে পারে ওয়েদার দিস ইজ সেন্সিবল আর কি। সুতরাং প্যারেন্ট হইতে হলে, স্কুলে ছেলে মেয়ে পাঠাতে হলে, উই হ্যাভ টু নো সাম অফ দি রুলস অফ দি স্কুল, সাম অফ দি ল ইন দি স্ট্রিট, সাম অফ দি ল অফ দি সোসাইটি, উই ক্যানট প্লে ইগনোরেন্ট। এখন এখন একটা কুইক ব্যাপার হচ্ছে, যদি প্যারেন্টসরা স্কুলে রিপোর্ট করেও না পারেন,
অনেক সময় বাচ্চাদের ব্যাপারে রিপোর্ট করে কোনো সলিউশন পান না, এক্ষেত্রে আপনি কি দর্শকদের বলবেন কিনা আমরা সোশ্যাল সার্ভিসে কন্ট্যাক্ট করতে পারেন কিনা এই ব্যাপারে? স্কুলে যদি হয় দেন ইট শুড ইট ক্যান গো আপ টু দি হেড টিচার এবং চেয়ার অফ গভর্নিং বডি যাওয়া দরকার। তারপরে তখন দেখা যাবে, মানে দরকার হলে একজন লয়ার যদি থাকে পরামর্শ করে সোশ্যাল সার্ভিসে যাবে না কোথায় যাবে সেটা পরে দেখা যাবে আর কি, কিন্তু ইট শুড গো টু দি হাইয়েস্ট লেভেল। ধন্যবাদ ডক্টর বাড়ি। আমরা ডক্টর বাড়ির সাথে বাচ্চাদেরকে যখন কোন কোন ক্ষেত্রে সোশ্যাল সার্ভিসে রেফার করা হয় এবং কোন ব্যাপারে বাচ্চা বাবা আমাদেরকে সতর্ক থাকা উচিত এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপনের পর আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি। আমরা ডক্টর বাড়ির সাথে কথা বলছিলাম যে বাচ্চাদেরকে কোন কোন ক্ষেত্রে সোশ্যাল সার্ভিস রেফার করা হতে পারে এবং কী কী বিষয়ে বাবা আমাদেরকে সতর্ক থাকা উচিত। ডক্টর বাড়ি, আপনি কথা বলছিলেন যে এই চারটা বিষয়ের কথা বলেছেন, যে ফিজিক্যাল, ইমোশনাল, তারপর বলছেন আপনি আই সেক্সুয়াল, অ্যান্ড ফাইনালি আরেকটা বলছিলেন আপনি নেগলেক্টের কারণে সোশ্যাল সার্ভিসকে রেফার করতে পারে। এখন এই বিষয়ে দুটো ব্যাপার, একটা হচ্ছে যে প্রিভেন্টিং, যেটা যেটা প্রিভেন্ট করা উচিত, যেটা আপনি বলতেছিলেন যে আগে ডিসকাশন করা উচিত, ওপেন থাকা উচিত, কেয়ারফুল থাকা উচিত, আর একটা হচ্ছে যে হয়ে গেলে কি করবেন। তো প্রিভেনশনের ক্ষেত্রে আপনি কি এইটা কি একটা মনে করেন কিনা যে বাচ্চা মা বাবা মা শিক্ষিত অপশিক্ষিত যাই হোক না কেন স্কুলের সাথে কমিউনিকেশনকে ভালো হবে অনেক আগ থেকে সবসময় থাকা উচিত কিনা? অবশ্যই স্কুলের সাথে যে ফ্যামিলির সম্পর্ক থাকবে স্কুলও ওই বাচ্চাকে বেশি নজর দেবে, স্বাভাবিক একটা একটু যে উদ্দীপে নাই। আর একটা আমি অনেক স্কুলের হেড টিচার জানি যারা মানে এত ইনভেস্ট করার চেষ্টা করেন, মানে প্যারেন্টসদের সাথে আসেন, আপনার হেল্প করেন সো দ্যাট স্কুল পারফরমেন্স গেটস হায়ার। কোনো কোনো স্কুলে দেখা যায় যে প্যারেন্টসরা খুব একটা আমল দেয় না আর কি, তো এই জন্য স্কুলের সাথে একটা অবশ্যই সম্পর্ক থাকা দরকার। স্কুলের পলিসি কী আছে, পলিসির মধ্যে যদি কোনো গলতি থাকে বলে আপনি মনে করেন তাহলে তাকে তুলে ধরা দরকার। প্যারেন্টস গভর্নরের সাথে দরকার হলে কথা বলা দরকার, ক্লাস টিচারের সাথে কথা বলা দরকার, সেকেন্ডারি হলে হোম টিউটরের সাথে, দ্যার শুড বি ম্যাসিভ কমিউনিকেশন উইথ স্কুলস। অ্যান্ড স্কুলের শুধু বাচ্চাদের হোমওয়ার্ক না, স্কুলের ডেভেলপমেন্ট কী হয়েছে, প্রোগ্রেস কী হয়েছে, স্কুলে খাতা ঠিক মতো দেখে কিনা, নাম্বারিং হয়েছে কিনা, কমেন্টগুলো ঠিক আছে কিনা। প্যারেন্টস হ্যাভ টু বি ফুলি ইনভলভ উইথ চিলড্রেন্স এডুকেশন অ্যান্ড স্কুল লাইফ। ডক্টর বাড়ি, আমাদের সমাজে বাচ্চাদেরকে যখন সোশ্যাল সার্ভিস ইনভলভ হয়ে যায় বাচ্চাদের ব্যাপারে, বিশেষ করে যখন নিয়ে যায় বাসা থেকে পুলিশ বা সোশ্যাল সার্ভিসে নিয়ে যায়, তখন বাচ্চাদেরকে ফেরত পাবে কি পাবে না, এটা তো একটা কনসার্ন থাকে বাবার মধ্যে। এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে কিন্তু, যে না আসা পর্যন্ত কী হয়, কী হতে পারে, কখন দিতে পারে, এই বিষয়টাকে ব্রিফলি আমাদেরকে বলবেন কি, একটু এডুকেট করবেন যে কী হতে পারে একটা বাচ্চা নিয়ে যাওয়ার পরে এবং কখন বাচ্চাটাকে ফেরত দেওয়া যায়? আসলে এটা একটা বিরাট জগৎ এবং কোনো কোনো ক্ষেত্রে আমি শুনেছি যে কোনো কোনো ওভার এনথুসিয়াস্টিক সোশ্যাল সার্ভিস টিচারও মনে করেন এবং অফিসার এবং টিচাররা অনেক সময় ছোটো জিনিসকে অনেক সময় বড় করে ফেলেন, অথবা অনেকে এখানে রেসিজমের কথাও নিয়ে আসেন। এগুলো বাদ দেওয়ার পরেও আমরা যদি দেখি যে কোনো কারণে সোশ্যাল সার্ভিস পিক আপ করেছে কেসটাকে, গ্র্যাভিটি অফ দি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কী হবে না, কী হবে না হবে। যদি পুলিশ অথবা সোশ্যাল সার্ভিস মনে করে যে দি চাইল্ডস লাইফ ইজ নট সেফ উইথ দিস ফ্যামিলি, উইথ দিস প্যারেন্টস, ড্রাগ অ্যাডিক্ট অথবা ভায়োলেন্ট, এটা মনে করার কারণ থাকতে পারে। কোনো কোনো প্যারেন্ট কিন্তু ড্রাগ অ্যাডিক্ট থাকতে পারে এবং ভায়োলেন্স, ড্রাগ অ্যাডিকশন, এই অ্যাঙ্গার বেশি হলে মানে ঘটনাও ঘটেছে অনেক, নিজের ছেলে মেয়েকে না খাওয়িয়ে মেরেছে, তারপরে মেরে ফেলছে আর কি এরকম। সুতরাং এটার জন্য মানে তাদেরকে পুলিশ বা তাদেরকে দোষারোপ করা ঠিক হবে না আর কি। তো যদি এটা প্যারেন্টসরা মনে করে যে এটা ওভার এনথুসিয়াজমের কারণে হতেছে অথবা রেসিজম আছে এর মধ্যে, দেন দে শুড পুট ফরওয়ার্ড দি কেস কুইকলি। একটা হলো আইন অনুযায়ী বাচ্চা হয়তো নিয়ে গেছে, তখন তো কিছু করার নাই, দেন ইমিডিয়েটলি দে শুড ডিসকাস উইথ লয়ার অ্যান্ড ফ্যামিলি লয়ার বা যে কোনো লয়ার সাথে আলাপ করা দরকার এটাকে হ্যান্ডেল করার জন্য, কারণ প্যারেন্টস
যত এডুকেটেড হোক আর যা হোক, যখন লয়ার যখন ইনভলভ হয় তখন এটা হ্যান্ডেল করাটা একটু ইজি হয় আইনের দিয়ে সেটা। আর নেওয়ার আগ পর্যন্ত যদি মানে দোষারোপ করতে থাকে তখন প্যারেন্টসদের ঠান্ডা মাথায় রাগারাগি না করে আমার বাচ্চা আমি যা এইভাবে না বলে রাগারাগি করে তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার যে হোয়াট হ্যাপেন্ড ইজ অ্যান ওভার এক্সাজারেশন, আমার ছেলে বা মেয়ে একটু এক্সাজারেট করছে এটা, অথবা এটাকে তোমরা একটু বাড়িয়ে বলতেছো, এটা আর্গুমেন্ট করা দরকার। তো এই আর্গুমেন্টটা সিভিলাইজড পদ্ধতিতে হওয়া দরকার, এবং প্রফেশনালদের সাথে রাগারাগি করলে উল্টাটা হতে পারে আর কি, তারা বায়াস প্রফেশনাল হোক অথবা ভালো প্রফেশনাল হোক যেটাই হোক না কেন, ওয়ান্স দে কাম আপ উইথ এ ডিসিশন উই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট দিস, সো উই হ্যাভ টু রিজোর্ট থ্রু দি লিগাল লিগাল প্রসেস। যেটা বলতে চাচ্ছেন যে কোনো লিগাল প্রসেসটা তো আছে একটাই, কিন্তু যে কোনো কারণেই বাচ্চাদেরকে নেওয়া হোক না কেন, যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বাবা মাদেরকে ভেরি সেন্সিটিভলি রেসপন্স করতে হবে। আমি যেমন শুনেছি অনেক ইয়েতে যে বাবা মা খুব বেশি রিয়াকশন শো করেন, বিকজ তারা মনে করেন এটা আনফেয়ার ট্রিটমেন্ট হয়েছে, এবং আনফেয়ার ট্রিটমেন্টের কারণে তারা রিয়াকশনটা হয়ে যায় আবার ডিসপ্রপোর্শনেট, যেটা আবার এটাকে আবার ইউজ করা হয় তাদের বিরুদ্ধে, তো যেটা প্রফেশনাল রিলেশনশিপটাও ব্রেকডাউন হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি মনে করেন যে এটাকে খুব সিভিলাইজড ওয়েতে হ্যান্ডেল করে, মানে অ্যাঙ্গার তো অবশ্যই দেখানো দরকার, এটা যদি বাপমা মনে করে ইটস আনফেয়ার অবশ্যই অ্যাঙ্গার দেখানো দরকার, এটা এটাকে একটা প্রসেস মেনটেন করতে হবে, কিন্তু অ্যাঙ্গারটাও যেটা আমরা আগের এক ডিসকাশনে বলেছি অ্যাঙ্গারটা শুড বি সিভিলাইজড, ইট শুড বি দি রেকর্ড, দ্যাট শুড বি অন রেকর্ড দ্যাট আই অ্যাম আনহ্যাপি, আই অ্যাম অ্যাংরি, বাট ইট হ্যাজ টু বি ডান ইন এ ওয়ে দ্যাট পিপুল সে দ্যাট দিস ইজ এ সিভিলাইজড পিপুল। তখন হবে কি, এই প্যারেন্টসদের কেসটা স্ট্রং হবে, তাদের কেসটা উইক হয়ে যাবে, আর যদি রাগারাগি করে করা হয় তখন কিন্তু ইনঅ্যাডভার্টেন্টলি মানে প্যারেন্টাল কেসটা উইক হয়ে যাবে, কারণ দ্যাট মিনস ইউ আর লাইক দ্যাট, এবং সোশ্যাল সার্ভিস বা তারা এটাকে ইউজ করবে আর কি। এই জন্য নিজেরা যদি এটা কিছু বুঝতে না পারে, আশেপাশে জানাশোনা যারা আছে, যারা সোশ্যাল সার্ভিসের সাথে অথবা কোনো টিচার বা কারোর সাথে আলাপ করা দরকার, বাপমা এটা আলাপ করা দরকার, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি দেখা যায় যে দ্যাট ইজ টোটালি আনফেয়ার, then it there should be a legal process. হ্যাঁ, তো এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই বাচ্চা বাবা মা নেয়ার পরে এই যে তখন তো পার্টলি সোশ্যাল সার্ভিস প্যারেন্টাল রেসপন্সিবিলিটি টেম্পোরারি চলে যায় তাদের, তাই না? তো এটা কি আপনার মনে হয় যে তখন ডিসিশন মেকিং টাইম নট বাবা মার উপর থাকে না, সোশ্যাল সার্ভিসের উপরে থেকে যায় যে বাচ্চারা কি করবে না করবে? হ্যাঁ, তো ইফ যখন নেয়ার পরে যে ফেরত দেওয়ার ক্ষেত্রে বাবা মাকে কি করা উচিত, কি কোঅপারেশন করা উচিত সোশ্যাল সার্ভিসের সাথে মনে করেন ফেরত নেওয়ার পরে? ওইটাই যে দে হ্যাভ টু প্রুভ দ্যাট দে আর দি জেনুইনলি ওয়েল বিহেভড। একটা বলেছেন আপনি যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ইনভলভ করা দরকার যত তাড়াতাড়ি পারা যায়, আর একটা বলেছেন আপনি যে তাদেরকে সিভিলাইজ ওয়েতে ডিল করা উচিত। আরেকটা কি আপনি মনে করেন যে বাবা মা যৌথভাবেই এটাকে হ্যান্ডেল করা উচিত এবং সোশ্যাল সার্ভিসে কোঅপারেশন করা উচিত? হ্যাঁ, প্যারেন্টস এটা যদি ওয়ান প্যারেন্ট ফ্যামিলিতে হয় তাহলে তো ওয়ান প্যারেন্ট ডিল করবে, আর যদি দুই প্যারেন্ট, আমি তো প্যারেন্ট বলতে বাপ মা দুজনকে একসাথেই বলছি, বোথ ফাদার অ্যান্ড মাদার শুড বি টুগেদার, এখানে যদি এদের মধ্যে আবার বিভক্তি হয় দেন দ্যার ইজ প্রবলেম। আরেকটা এই ইউনিক সিনারিও যেটা হয় আমাদের সমাজে খুবই হচ্ছে অনেকে, এটা হচ্ছে যে হাজব্যান্ড খুব ভায়োলেন্ট, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্ট করেছেন, হাজব্যান্ডকে বিদায় করে দিয়েছে, পুলিশ ইনজাকশন করে দিয়েছে, বের করে দিয়েছে, হাজব্যান্ড ফেরত আসতে পাচ্ছেন না, বা ফেরত দেওয়ার পারমিশন দিলেও সোশ্যাল সার্ভিস বলতেছে যে না ওইটা খুবই ভায়োলেন্স, তো আমি বাচ্চার সামনে সেফ মনে করি না। এক্ষেত্রে কীভাবে ডিল করতে পারেন বাবা মা এটা? কারণ এখানে একটা প্যারেন্ট যে বাবা চলে গেছেন, তার তো কোর্টের ইনজাংশন আছে, পুলিশের ইনজাংশন আছে, উনি আসতে পারতেছে না, যখন ওনাকে ইনজাংশন চলে গেছে, চলে আসার সম্ভাবনা আছে, তখন ডিফিকাল্টি কি হচ্ছে, উনি আসলে বাচ্চাদের সাথে সেফ কিনা? সো এক্ষেত্রে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? কোর্টে তো একটা ফিক্সড পিরিয়ড দেবে, এবং একটা মানুষ যে ওই ফিক্সড পিরিয়ডের মধ্যে ফেরস্ত হয়ে যাবে সেটা তো সম্ভব না। এই জন্য যদি মানে ওয়াইফের উচিত হলো হাজব্যান্ডকে মানে ফিরে আসার আগে মেসেজ দেওয়া, বোঝানো যে লুক দিস ইজ ইউর চাইল্ড, দিস ইজ মাই চাইল্ড, বেটার ইউ বিকাম সেন্সিবল, এবং এই লোকটা যে এটা ভায়োলেন্ট, সে যদি ভায়োলেন্ট তো সবসময় থাকে না, তার হয়তো মেজাজ কন্ট্রোল করতে পারে না, বাকি সময়টা এই লোকটা তার সর্ট অফ কারেকশন মেজার দেওয়া দরকার, নিজের উপর নিজের কারেকশন হওয়া দরকার, নিজেকে
মানে দায়িত্বশীল বাপ হিসাবে কিভাবে তাকে ট্রাস্ট করবে মা এবং সন্তান, তার তার বউ এবং তার সন্তান কিভাবে ট্রাস্ট করবে, তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। তার যে গলতি হয়ে গেছে, উইকনেস ধরা পড়ছে, এটা তার দূর করা দরকার। এবং অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কারণ সে হয়তো এই সময়টাতে ভদ্র ছিল, আবার এসে ভায়োলেন্ট হয়ে গেছে। এগুলো তো আমাদের কিছু করার নাই, ইজ আর হিউম্যান নেচার। এটাকে এটাকে খুব সেন্সিভলি দুজন মিলে, এটা দুইজনে মিলে সেন্সিভলি হ্যান্ডেল করা দরকার। অনেক সময় আমি এটাও শুনেছি, দেখেছি যে বাপকে হয়তো সপ্তাহে একদিন বা মাত্র 2 ঘন্টা সুযোগ দিয়েছে, মা একটু আর একটু বদান্যতে দেখিয়ে তাকে হাফ এ ডে অথবা পুরো একদিনও রেখে দিয়েছে, এমনও জানি। এবং এটার সুযোগও আইনে আছে, যদি মা মনে করে যে হ্যাঁ এর মাধ্যমে যদি সম্পর্ক গভীর হবে, ভালো হবে, বাপ হয়তো ফিরে আসবে, অথবা ছেলের প্রতি মায়ের কারণে তার ব্যবহারও চেঞ্জ হয়ে যেতে পারে। ইন হিউম্যান হিউম্যান ডিলিংস এক্স্যাক্টলি পিন পয়েন্ট দিয়ে 1 বছর 2 বছর 6 মাস 1 ঘন্টা 2 ঘন্টা এগুলো কাউন্ট করা মুশকিল। মানে উই হ্যাভ টু ইউজ আওয়ার সিক্সথ সেন্স, আওয়ার জাজমেন্টটা ইউজ করতে হবে, উইজডমটা ইউজ করতে হবে। এবং মুসলমান হিসাবে আমাদের চেষ্টা করা দরকার, মানে এসলা করার, আর বাকি আল্লাহর কাছে দোয়া করা দরকার। এটা তো আমরা সবসময় বলে থাকি, কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে একটা সন্তানের ভবিষ্যৎ বাপ মা দুইজনের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ ডক্টর বারি, আমরা অনেকক্ষণ কথা বললাম ডক্টর বারির সাথে। আমাদের কি কিভাবে বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে হবে, সোশ্যাল সার্ভিসে নেওয়ার পরে কীভাবে প্রোটেক্ট করতে হবে, এবং আগে থেকে কী প্রিভেন্টিভ মেজারগুলো নিতে হবে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। আমরা খুব ডিফিকাল্ট সোসাইটিতে বাস করছি, আমাদের সবসময় আমাদের সবাইকে বা সার্ভিসগুলোকে আমরা রিজনেবল পাবো সেটাও না, কিন্তু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ডক্টর ভাই যেটা বলেছেন যে বাচ্চা আমার, ইন্টারেস্টও আমার, সব আমাকে প্রোটেক্ট করতে হবে বাচ্চাকে, আশা করি আমরা সবাই উপকৃত হয়েছি। ডক্টর বারিকে আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ, আর আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে।